ধর্ণায় তোমার পরীক্ষা হবে। সেখানে খুব মরুভূমি প্রান্ত দিয়ে যাচ্ছেন, প্রচণ্ড পিপাসা, যান উষ্ণাগত, লোক কেটে পড়তে লাগলো, সৈন্য সংখ্যা কমতে লাগলো। শেষ পর্যন্ত সেখানে গিয়ে 4,000 ঠেকলো। কত এবারে সেখানে বললেন, দেখো ইন্নাল্লাহ মুবতালিকুম বিনাহরিন ফামান শারিবাহু ফালাইসা মিন্নি আমার লাম ইয়াত আমহু ফাইন হবেননি ফামান শারিবা হ্যাঁ ফালাইসা মিন্নি ফালাইসা একটা তোমার জানুষ্ঠাগত মারা পড়বে পিপাসায় কাতর, সেই সময় কিন্তু আল্লাহ তোমাদের পরীক্ষা নেবেন যে সেই ঝর্ণার পানি যারা মুখ ডুবিয়ে খাবে, পিপাসায় কাতর হুমড়ি খেয়ে গিয়ে খাবে, যেমন পান করবে, যেমন ওই গরু বাছুর পান করে সেই রকম, সে কিন্তু আমার দলভুক্ত হবে না। আমার লাম ইয়াত আমহু, সেইখানে পানি পান করা, পানি খাওয়াও বলা যায়, কোরআন পাকের দলিল, সাইন্নহু মিন্নি, সে আমার সঙ্গে থাকবে, আমার দলভুক্ত। সেখানে গিয়ে সব ওই রকমভাবে এত পিপাসায় কাতর ছিল, একবারে মুখ ভরে খেতে লাগলো। ইল্লা মানে তারাফাম গুরফা, তবে যারা চুল্লু ভরে খাবে, হাতে করে তুলে পান করবে, তারা আমার দলভুক্ত। বা সেখানে সবাই ওই রকম খেলো, মাত্র 313 জন সেখানে তারা ওই চুল্লু ভরে খেয়েছিলেন। বুঝতে পারা গেল? 70,000 সফলতা নেই, 313 জনই সফলতা। অকাতলা দাউদ জালুতা, তাই তো? অন্যান্য যুদ্ধে নবীজি সমস্ত গজবা সব কিন্তু প্রতিরোধমূলক ছিল, কোনো গজবা আগ্রাসী নিয়ে তো হয়নি। হুনাইনের যুদ্ধে কিন্তু সৈন্য সংখ্যা অনেক বেশি ছিল, তার কারণ হলো এই যে মক্কা বিজয়ের পরে হুজুর পাশা খবর পেলেন যে হুনাইনের অধিবাসীরা তারা চক্রান্ত করছে মুসলমানদের উপর আঘাত হানার। রসুলুল্লাহ কখনোই সুযোগ দিতেন না। সেখানে সুনিপুণ গোয়েন্দা প্রয়োগ করে জানতে পারলেন, পাঠিয়ে জানতে পারলেন যে হ্যাঁ ঘটনা সত্য। হুজুর পাশা সঙ্গে সঙ্গে প্রস্তুতি নিলেন। এখন মক্কা তো হুজুর পাশা সাল্লামের অত দীর্ঘদিন শত্রুতা করার পরে যে বিজয় আল্লাহ পাক দান করলেন বিনা রক্তপাতে, এক ইতিহাস সৃষ্টি করেছে। আর কেমন ক্ষমা যারা হুজুর পাশা দেশ থেকে বিতাড়ন করার জন্য চক্রান্ত করেছিল, বহু কষ্ট দিয়েছে, তাদের কেমন ক্ষমা। ইজহাবু আন্তমুত্তুলাকাও, একদম পরিপূর্ণ, যেমন হজরতে ইউসুফ আসাল্লাম তার ভাইকে বলেছিলেন সেই রকম ভাবেই একবারে ক্ষমা করে দিলেন, আপ্লুত হয়ে গেল, দলে দলে তারা ইমান আনলেন। এবার তারা স্বতঃস্ফূর্তভাবে এই যুদ্ধে, অর্থাৎ হুনাইনের যুদ্ধে, তারা তাদের সব রকম সাহায্য সহযোগিতা, এমনকি নিজেরা শরিক হলেন, অস্ত্রশস্ত্র দিয়ে শরিক হলেন, আর্থিক রসদ দিয়েও তা শরিক হয়ে গেলেন। তো সংখ্যা অনেক বেড়ে বেড়ে গেল। যেখানে প্রতিটা যুদ্ধে অল্প সংখ্যক সৈন্য নিয়ে সেখানে জয় করেছেন, এখানে এত সৈন্য সংখ্যা, বিপুল সৈন্য সংখ্যা, সেখানে তো আরো সহজভাবেই হবে, এই কথাটা ওদের মনে উদয় হয়েছে। বাস, এই কথা কোরআন পাকে উল্লেখ আছে, কি আছে, আজাবাতকুম কসরাতুকুম, কসরা তোমাদের সংখ্যা দিককে তোমাদের অন্তরে ধোঁকা এসে গেছিল, গরুর পায়দা হয়ে গেছিল, অহমিকা পায়দা হয়ে গেছিল। আল্লাহ পাক সে যুদ্ধে প্রথম স্টেজে খুব ক্ষয়ক্ষতি হয়ে গেল, সুনিপুণ তীরন্দাজরা তারা দূর থেকে একবার বাছাই করে করে তারা মারতে লাগল, এবং তাতে আহত হলেন অনেকে। কিন্তু বিশ্ব নবী, মহান নবী, তিনি সাহসিকতার দিক দিয়ে, বীরত্বের দিক দিয়ে আল্লাহ পাক তাকে সেই রকম দান করেছিলেন। উনি যাচ্ছিলেন, হযরত
আব্বাস তোমার পিছনে লাগাম ধরে টানছেন, শুধু আপনি আগিয়ে যাবেন না, কিন্তু নবীজিকে আটকাতে পারছেন না। আনা নবীলা কাজিব, আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি নবী মিথ্যা নবী নয়, আমি আব্দুল মুত্তালিবের বংশের সন্তান। এ কথা এই কারণেই বলছি যে আমাদের এই মজলিস এর সংখ্যা নগণ্য হয়, এবং আমাদের বুঝলাম দিন যারা মাথার তাজ, হজরতের যেখানে মজলিস, হজরত যেখানে মুর্শিদ কেবলা ছিলেন, হজরত মাওলানা ওসিউল্লাহ কুদ্দুসের রুহ, এবং এইরকম সমস্ত আমার নজরে দেখা অন্তত যতগুলো দেখেছি এরকমই হয়, এরকমই খুব বেশি নয় যার সঙ্গে, এতেই কাজ হয়েছে, এতেই কাজ আল্লাহ নিয়েছেন। সংখ্যা দিক্ষে প্রতারিত হওয়া যাবে না। একটা কথা মনে জাগলো তাই বলে দিলাম, আর এটা বাস্তব কথা। আল্লাহ যে কোরআন পাকে বলে কালি কলিলুম মিন ইবাদিয়াস শুকুর, অতি বাস্তব কথা, সাধ্যে নেই, যথাসাধ্য কৃতজ্ঞতা স্বীকার করায় অক্ষমতা প্রকাশ করেছেন আমাদের প্রিয় নবী স্বয়ং। ইন্নি লা উহসি আলাইকা আনতা কামা আসনাইতা আলা নাফসিক, ও আল্লাহ তোমার যেমন গুণগান করা দরকার, যেমন তারিফ করা দরকার, আমাদের নিয়ামতের সুখিয়া যেমন আদায় করা দরকার, আমি মোহাম্মদুর রসুল, আমি তাতে অক্ষম, আপনি যেমন আপনার গুণগান করেছেন সেইটাই আসল, সেইটাই আসল। একটা কথা বলি, আমরা তো প্রাকৃতিকভাবে আল্লাহ আমাদের নিঃশ্বাস নেওয়াচ্ছেন তাই বেঁচে আছে, না নিতে পারলে বাঁচবো বলুন, আর নিঃশ্বাস না ফেলতে পারলে বাঁচবো পারব না, তাই নিঃশ্বাস নেওয়া একটা সম্পদ আর নিঃশ্বাস ফেলাও একটা সম্পদ, কারণ নিঃশ্বাস না নিতে পারলে বাঁচবো না, আর বের না করতে পারলেও বাঁচবো না, শুধু একটা নিয়ামত নয়। হযরত শেখ সাদি কুদ্দুসের রুহ তিনি বলেছেন, নিঃশ্বাস নেওয়া একটা সম্পদ, ফেলাও একটা সম্পদ, সুতরাং প্রত্যেকটা নিয়ামতের শুকরিয়া আদায় করা ওয়াজিব, জরুরি, বলুন কার সাধ্য আছে। আল্লাহ বলেন কলিলুম মিন ইবাদিয়াস শাকুর, কোরআন পাকের পরিভাষা কলিলুম, খুব কম। তাহলে আমরা হতাশ হব না, এই কথাটা বলার জন্য এতগুলো কথা বলতে হলো আমার আলাইনুল্লাহ বলা।